হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস ফোর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 25 অর্থাৎ অধ্যায় 25 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে লেসন 3-5 অর্থাৎ পার্ট 3 থেকে 5। দেখো বন্ধুরা, এখানেও আছে স্টোরি দ্য হেন অ্যান্ড হার চিক, মুরগি এবং তার বাচ্চাগুলো। বন্ধুরা, স্টোরি মানে হচ্ছে গল্প, হেন মানে মুরগি, চিক মানে হচ্ছে মুরগির বাচ্চা, হার মানে তার। বন্ধুরা, এর আগের লেসনে কিন্তু আমরা দ্য হেন অ্যান্ড হার চিক এর গল্পটি কিন্তু আমরা পড়েছিলাম। এখন আমরা এই গল্প অবলম্বনে কিছু কোশ্চেন থাকবে, এই কোশ্চেনগুলোর উত্তর দেব। দেখো বন্ধুরা, এতে আছে রিড দ্য স্টোরি এগেইন, গল্পটি পুনরায় পড়ো। রিড মানে পড়া, স্টোরি মানে গল্প, এগেইন মানে পুনরায়। আক্স অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব। হোয়াট আর দ্য চিক ডুইং অ্যাট দ্য বিগিনিং অব দ্য স্টোরি, গল্পের শুরুতে মুরগির বাচ্চাগুলো কি করছে? বন্ধুরা, হোয়াট মানে কি, চিক মানে হচ্ছে মুরগির বাচ্চা, ডুইং মানে করা, অ্যাট দ্বারা সময় বোঝায়, বিগিনিং মানে শুরুতে, স্টোরি মানে গল্প, অফ দ্য স্টোরি মানে গল্পের, অর্থাৎ গল্পের শুরুতে মুরগির বাচ্চাগুলো কি করছিল। আমরা অ্যান্সার দেব, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি, গল্পের শুরুতে দ্য চিক আর ওয়ার্কিং হার্ড, মুরগির বাচ্চাগুলো কঠোর পরিশ্রম করছিল। বন্ধুরা, দ্য চিক মানে মুরগির বাচ্চা, ওয়ার্কিং মানে হচ্ছে কাজ করা বা পরিশ্রম করা, হার্ড মানে কঠিন বা শক্ত। হু ইজ নট ওয়ার্কিং অ্যাট দ্য বিগিনিং অব দ্য স্টোরি, গল্পের শুরুতে কারা কাজ করছিল না? হোয়াট আর দে ডুইং, তারা কি করছিল? অ্যান্সার, মাউস, ডগ অ্যান্ড ডাক আর নট ওয়ার্কিং অ্যাট দ্য বিগিনিং অব দ্য স্টোরি, গল্পের শুরুতে ইঁদুর, কুকুর এবং হাঁস কাজ করছিল না। দে আর হ্যাভিং ফান, তারা মজা করছিল। অর্থাৎ বন্ধুরা, গল্পের শুরুতে কিন্তু চিক অর্থাৎ মুরগির বাচ্চাগুলো কাজ করছিল, তারা প্লান্ট অর্থাৎ চারা গাছ রোপণ করছিল, কেউ চারা গাছে ওয়াটার অর্থাৎ পানি দিচ্ছিল, আর মাউস, ইঁদুর, ডগ, কুকুর, ডাক, হাঁস এরা কিন্তু খেলা করছিল বা ফান মজা করছিল। হোয়াই ক্যান্ট ডগ, মাউস অ্যান্ড ডাক হ্যাভ এনি ব্রেড, কেন কুকুর, ইঁদুর এবং হাঁস রুটি খেতে পারেনি? বিকজ দে হ্যাভ নট ওয়ার্ক, কারণ তারা কাজ করেছিল না। বন্ধুরা, বিকজ মানে কারণ, ওয়ার্ক মানে কাজ করা বা কাজ করেছিল, নট মানে না। লুক অ্যাট দ্য ফার্স্ট পিকচার, প্রথম ছবিটির দিকে তাকাও। হোয়াট ইজ মাদার হেন ডুইং, মা মুরগি কি করছে? বন্ধুরা, আমরা এখানে প্রথম ছবিতে দেখতে পারছি মা মুরগিটি কিন্তু বাইরে তাকিয়ে তার বাচ্চাদের দেখছে এবং সে কিন্তু রান্নাঘরে রান্না করছে। তাহলে আমরা অ্যান্সার দেব, মাদার হেন ইজ কুকিং ইন দ্য কিচেন, মা মুরগিটি রান্নাঘরে রান্না করছে। শি ইজ ওয়াশিং অলসো হু আর ওয়ার্কিং আউটসাইড, সে আরো দেখছে বাইরে কারা কাজ করছে। বন্ধুরা, মাদার মানে মা, হেন মানে মুরগি, কুকিং মানে রান্না করা, কিচেন মানে হচ্ছে রান্নাঘর, ওয়াশিং মানে দেখা, হু মানে কে, আউটসাইড মানে বাইরে। তাহলে বন্ধুরা, আমরা অ্যাক্টিভিটি এ এর কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পেরেছি। এরপর দেখো বন্ধুরা, বিতে আছে গ্রুপ ওয়ার্ক, দলবদ্ধ কাজ। হোয়াট ইজ দ্য মোরাল অব দ্য স্টোরি, গল্পটির সারমর্ম কি? অর্থাৎ বন্ধুরা, এই গল্প দ্বারা কি বোঝাচ্ছে সেটি তোমাদের এক কথায় বলতে বলেছে।
বন্ধুরা এখানে দেখো তিনটি অপশন দেয়া আছে, ইটস ফান অ্যান্ড প্লে অ্যান্ড লাভ, এটি মজা, খেলা এবং হাসা। বন্ধুরা ফান মানে মজা, প্লে মানে খেলা, লাভ মানে হাসা। গুড থিংস কাম টু পিপুল হু ওয়ার্ক, ভালো জিনিস মানুষের কাছে আসে যখন তারা কাজ করে। বন্ধুরা গুড মানে হচ্ছে ভালো, থিংস মানে জিনিস, কাম মানে আশা, পিপুল মানে মানুষ বা লোক, হু মানে কে, ওয়ার্ক মানে কাজ। এভরিওয়ান ক্যান হ্যাভ গুড থিংস, প্রত্যেকে ভালো জিনিস পেতে পারে। বন্ধুরা এভরিওয়ান মানে প্রত্যেকে, ক্যান মানে পারা, হ্যাভ মানে আছে, গুড মানে ভালো, থিংস মানে জিনিসগুলো। তাহলে বন্ধুরা এই গল্পের মোরাল অর্থাৎ সারমর্ম হবে, গুড থিংস কাম টু পিপুল হু ওয়ার্ক, যে সকল লোক কাজ করে তাদের ভাগ্যে ভালো জিনিস আসে। তারপর দেখো বন্ধুরা সিতে আছে, রিড দ্য স্টোরি এগেইন, গল্পটি পুনরায় পড়ো। আন্ডারলাইন দ্য পাংচুয়েশন, বিরাম চিহ্নের নিচে দাগ দাও। বন্ধুরা পাংচুয়েশন মানে বিরাম চিহ্ন, অর্থাৎ বিরাম চিহ্ন বলতে ফুল স্টপ, কোয়েশ্চন মার্ক, এক্সক্লেমেশন মার্ক এগুলোকে বোঝায়। কমপ্লিট দ্য সেন্টেন্স, বাক্যগুলো সম্পূর্ণ করো। এখন আমরা এই বাক্যগুলো সম্পূর্ণ করব। দেয়ার আর ড্যাশ ফুল স্টপ ইন দ্য স্টোরি, বন্ধুরা গল্পটিতে কতটি ফুল স্টপ ছিল সেটি লিখতে বলছে। গল্পটিতে ফুল স্টপ হবে, দেয়ার আর টু ফুল স্টপ ইন দ্য স্টোরি, গল্পটিতে দুইটি ফুল স্টপ আছে। দেয়ার আর ড্যাশ কোয়েশ্চন মার্ক ইন দ্য স্টোরি, গল্পটিতে কয়টি কোয়েশ্চন মার্ক আছে। বন্ধুরা দেয়ার আর ফোর কোয়েশ্চন মার্ক ইন দ্য স্টোরি, গল্পটিতে চারটি কোয়েশ্চন মার্ক আছে। তোমরা গল্পটি মিলিয়ে দেখবে। দেয়ার আর এইট এক্সক্লেমেশন মার্ক ইন দ্য স্টোরি, গল্পটিতে আটটি বিস্ময়সূচক চিহ্ন আছে। দেয়ার আর সিক্সটিন ক্যাপিটাল লেটার্স ইন দ্য স্টোরি, গল্পটিতে ১৬টি বড় হাতের অক্ষর আছে। দেখো বন্ধুরা ইউনিট 25 এর লেসন 1-2 তে কিন্তু এই গল্পটি রয়েছে। এখানে আমাদের ফুল স্টপ, এক্সক্লেমেশন মার্ক, কোয়েশ্চন মার্ক এবং ক্যাপিটাল লেটার এগুলো মিল করতে হবে। তারপর দেখো বন্ধুরা ডিতে আছে ডিটেকশন, ডিটেকশন মানে নির্দেশ, অর্থাৎ কোনো নির্দেশ দেয়া হয়েছে। রাইট দ্য সেন্টেন্স ইন ইওর এক্সারসাইজ বুক, তোমার অনুশীলন বইতে বাক্যগুলো লেখো, অর্থাৎ বন্ধুরা উপরের বাক্যগুলো তোমার অনুশীলন বইতে লিখতে বলছে। বন্ধুরা আজ আমাদের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।